মেয়েরা যে বিষয়গুলোতে প্রায়ই মিথ্যা কথা বলেন। জীবনে নানা কারণে আমাদের সবারই কম বেশি মিথ্যা কথা বলতে হয়, তবে মেয়েরা বেশ কিছু বিষয়ে অবশ্যই মিথ্যা কথা বলে থাকে। কোন কোন বিষয়ে মেয়েরা মিথ্যা কথা বলে তা জানতে ভিডিওটি দেখতে থাকুন। প্রকৃত বয়স, মেয়েরাই নিজেদের বয়স নিয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলে থাকেন। নিজের বয়সটা কিছু কমিয়ে বলতে বা বিশেষ করে পুরুষদের সামনে বয়স লুকাতে তারা দ্বিধা করেন না। এর পিছনে এক একজনের এক এক রকম যুক্তি বা উদ্দেশ্য থাকে। প্রাক্তন প্রেম, বর্তমান প্রেমিক বা স্বামীর কাছে প্রাক্তন প্রেমিকের ব্যাপারে আসল তথ্য কোনো মেয়েই বলেন না। এটাও সত্যি যে পুরুষেরাও সেটা শুনতে পছন্দ করেন না। এই বিষয়টা অবশ্যই পুরুষদের ক্ষেত্রেও অনেকটা বলা চলে। নিজের সৌন্দর্যের বিষয়ে, নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য বেশিরভাগ মেয়েই চেষ্টার কোনো কুটি করেন না। নানা রকম ডায়েট, রূপচর্চা, পার্লারে যাওয়া ইত্যাদি চলতেই থাকে। অথচ মেয়েরা নিজেদের রূপচর্চার এই তথ্য কাউকে জানাতে রাজি নন। নিজের আসল সৌন্দর্য টিপসগুলো মেয়েরা কখনোই কাউকে পুরোপুরি জানান না। সোশ্যাল মিডিয়ায় যা দেখান, সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের বিষয়ে অযথা মিথ্যে তথ্য পরিবেশন করেন অসংখ্য মেয়েরা। নিজের যে ব্যক্তিগত বিষয়ে সোশ্যাল মিডিয়ায় না বললেই নয়, সে বিষয়গুলোও অকারণ রং চড়িয়ে পরিবেশন করেন অন্য মেয়েদের বিষয়ে। অন্য মেয়েদের ব্যাপারে অনেক মেয়ে নিজের প্রেমিক বা স্বামীকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে থাকেন। বেশিরভাগ ক্ষেত্রেই এর পিছনে ঈর্ষা, নিরাপত্তাহীনতা বা হীনমনতা কাজ করে। নিজের দোষ বা ভুল স্বীকারের ক্ষেত্রে, নিজের দোষ বা ভুলের ক্ষেত্রেও মেয়েরা পারদর্শী। বিশেষ করে স্বামী বা প্রেমিকের সামনে মেয়েরা কখনোই নিজের দোষ স্বীকার করেন না, বরং ঘুরিয়ে ফিরিয়ে এটাই প্রমাণ করতে চান যে অন্য সকলেই দোষী বা ভুল বলেছে, কিন্তু তিনি দোষী নন বা তার কোনো ভুলও নেই। এই বিষয়গুলোতে কোনো কোনো পুরুষও মিথ্যা বলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়গুলোতে মেয়েদেরই মিথ্যা বলতে দেখা যায়। তবে এ নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে। স্বামীর উপার্জন, বিশেষ করে আমাদের সমাজের মেয়েরা স্বামীর উপার্জন নিয়ে প্রায়ই মিথ্যা বলেন। এ বিষয়ে সকলে একটু বাড়িয়ে বলতে পছন্দ করেন।